মিঠুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ছোলে ভাটুরে। মহারাষ্ট্রের খুবই জনপ্রিয় খাবার এটি, আর কলকাতা স্ট্রিট ফুড হিসাবে এটা খুবই প্রসিদ্ধ। কয়েকদিন আগে আমি নিউ মার্কেটে শপিংয়ে যাই, হক মার্কেটের ঠিক অপোজিটে এই স্ট্রিট ফুডের দোকানগুলোতে দেখলাম সবাই খাচ্ছে, আমারও ইচ্ছা হলো, তাই আমি এখান থেকে ছোলে ভাটুরে খেলাম। ভাটুরেটা এতটাই সফট যে সহজেই হাত দিয়ে ছেঁড়া যাচ্ছে, তাই যিনি তৈরি করছিলেন আমি তার কাছ থেকে শুনেই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার রেসিপিটা আপনারা দেখুন কেমন হয়, কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন দেখে নিন আমার আজকের রেসিপি ছোলে ভাটুরে। ছোলেটা তৈরি করার জন্য এখানে আমি 400 গ্রাম কাবলি ছোলা সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন জল ছেঁকে আমি একটা প্রেশার কুকারের মধ্যে ছোলাগুলো নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল, এমনভাবে জলটা দেব যাতে কাবলি ছোলাগুলো সব জলের মধ্যে ডুবে থাকে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ আর 1 চা চামচ নুন। নুন আর হলুদটা মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডা দিলে ছোলাটা খুব ভালো সিদ্ধ হবে। কিছু গোটা গরম মশলা দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা আটকে হাই ফ্লেমে 5টা সিটি দিয়ে নিচ্ছি। 5টা সিটি দিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এখন কুকারটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। কুকারটা ঠান্ডা হলে এখন একটা ঝাঁঝরির মধ্যে আমি চানাগুলো ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর চানাগুলো সিদ্ধ হয়েছে। বাটুরিটা তৈরি করার জন্যে এখন আমি একটা পাত্রের মধ্যে 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ নুন আর 2 টেবিল চামচ মেল্টেড বাটার। এরই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। প্রথমে জলটা ব্যবহার না করে টক দই দিয়ে আমি ময়দাটা মেখে নেব, তারপর মাখতে মাখতে জলের প্রয়োজন হলে তখন আমি জলটা দেব। চিনিটা দিতে আমি প্রথমেই ভুলে গেছিলাম, তাই এখন আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে আবার ময়দাটাকে ভালো করে অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে ময়দাটা খুব ভালো করে মাখতে হবে। ঠেসে ঠেসে যত ময়দাটা ভালো করে মাখবেন তত ভাটুরেটা খেতে সফট হবে। প্রায় 6-7 মিনিট ধরে ময়দাটা মাখতে মাখতে অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি এর উপরে একটু তেল লাগিয়ে একটা ঢাকা দিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এবার মিক্সার গ্রাইন্ডারের একটা জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা, 6-7 কোয়া রসুন, 2 ইঞ্চি পরিমাণ আদা, 4টে কাঁচা লঙ্কা আর কিছুটা শুকনো নারকেল। শুকনো নারকেল না থাকলে আপনারা নর্মাল নারকেলও দিতে পারেন। এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে আমি ঢাকনাটা আটকে একটা মিহি পেস্ট করে নিচ্ছি। এবার ওভেনের উপর একটা পাত্রে চানা সিদ্ধ করা জলটার মধ্যে 1 চা চামচ পরিমাণ চা পাতা দিয়ে ফুটিয়ে লিকারটা সেকে নিচ্ছি। চানাটা তৈরি করার সময় গ্রেভিটার জন্য আমি এই লিকারটা ব্যবহার করব, তাহলে চানার কালারটা খুব সুন্দর আসবে। ছোলেটা রান্না করার জন্য আমি একটু কারি পাতা ব্যবহার করেছি। চলুন, আমার ছাদ বাগানে একটা কারি পাতা গাছ আছে, সেই গাছ থেকে আমি কারি পাতা তুলে এই রান্নায় ব্যবহার করছি। আপনারা যদি কারি পাতা না দিতে চান তাহলে দেবেন না, কেননা অনেকে কারি পাতার গন্ধ পছন্দ করে না। এই হচ্ছে আমার কারি পাতা গাছ, এখান থেকে আমি পাতা তুলছি। এই কারি পাতাই আমি রান্নায় ব্যবহার করব। ওভেনের উপরে একটা প্যানে 4 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1টা স্টার অ্যানিস, 1 টুকরো দারচিনি আর 1টা বড় এলাচ, 4টে ছোট এলাচ, 3টে লবঙ্গ আর 10-12টা গোলমরিচও দিয়ে দিচ্ছি। সব কিছু এখন কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে আমি এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা এখন ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো কারি পাতা। প্রায় 6-7 মিনিট ধরে লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে এর মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের টুকরো করা টমেটো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটা 2-3 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি।
আবারও মশলাটা মিনিট দুয়েক ভেজে নিয়ে এর মধ্যে এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। ধনে পাতা নারকেলের যে মশলাটা আমি করে রেখেছিলাম এখন এই মশলাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এখন সমস্ত মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। 4-5 মিনিট ধরে মশলাটা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিয়ে আমি সিদ্ধ করে রাখা চানাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চানাটার সাথে মশলাটা আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো আর 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এগুলো চানার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি যে চায়ের লিকারটা সেঁকে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন হাই ফ্লেমে ঝোলটা ফুটতে দেব। ঝোলটা 3-4 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো করে আরও কিছুক্ষণ এটা কুক করে নেব। লো ফ্লেমে আরও 3-4 মিনিট ধরে ছোলেটা রান্না করে আমি ক্রাশ করে রাখা কসুরি মেথি এর উপরে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। রেডি হয়ে গেছে আমাদের ছোলে মশালে। এটা আপনারা গরম গরম বাটুরির সাথে পরিবেশন করুন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমি বাটুরেটা তৈরি করে নেব। এর জন্যে আমি ওই ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। এখন একটা রোলিং পিনের সাহায্যে এই লেচিগুলো আমি তেল দিয়ে বেলে নেব। অবশ্যই কিন্তু তেল ব্যবহার করবেন, ময়দা বা আটা কিন্তু এটা বেলার সময় ব্যবহার করবেন না। বাটুরেগুলো আপনারা লম্বা বা গোল যে কোনো শেপেই তৈরি করতে পারেন। আমি এভাবেই এগুলো তৈরি করে নিয়েছি। এখন ওভেনের উপরে একটা প্যানে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল নিয়ে হাই ফ্লেমে তেলটা গরম করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে একটা একটা করে বাটুরে এর মধ্যে দিয়ে ছেড়ে ভেজে নেব। হালকা হাতে এগুলোর উপরে আমি প্রেস করছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর এগুলো ফুলে উঠছে। দু পিঠি আমি একটু লাল লাল করে ভেজে নিয়ে এটা একটা পেপার টাওয়েলের উপরে তুলে নিচ্ছি। বাকি বাটুরেগুলোও আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। এটা আপনারা গরম গরম ছোলের সাথে পরিবেশন করুন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন। আজ তবে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।